গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা হুঁশিয়ার। যখন সামনের লোকটার লোমওয়ালা ঘেমো ঘাড়টার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হল, চোখ দুটো ফিরিয়ে নিলাম। অমনি কার জানি একরাশি খোঁচা খোঁচা গোফ আমার ডান দিকের কানের ভেতর ঢুকে গেল। চমকে গিয়ে ফিরে দেখি, ভীষণ রোগা, ভীষণ লম্বা, ভীষণ কালো একটা লোক গলাবন্ধ কালো কোট পরে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। তার পেছনে আরও অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্য কোন পা জোড়া তার বুঝে নিতে আমার একটু সময় লাগল। শেষটা টের পেলাম খুব সরু, খুব লোমওয়ালা আর খুব কালো ঠ্যাং দুটো ওর। তাই আবার একজোড়া দাঁত বের করা ছেঁড়া চটি পরা, তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙুল বেরিয়েছে। এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্য থেকে তার গোঁফটাকে সরিয়ে নিতে নিতে বলল, মানিব্যাগটা আরেকটু খামচে ধরুন, যা চোরচামারের উপদ্রব। লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো, কিরকম একটা হালকা ফিস ফিস আওয়াজ। তার চোখ দুটোও যেন আর কিছুতেই গর্তের মধ্যে থাকছিল না, একেবারে বেরিয়ে এসে আমার মানিব্যাগের ভেতরের খোপের মধ্যে পড়ে যেতে চাচ্ছিল। সবাই একজনের পেছনে একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম, খুব সাবধানে, কারণ একটু একপাশে সরলেই ধাক্কার চোটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয়। এমনি করে যখন খাঁচার ভেতর বেশ কালো কালো মেম সাহেবের কাছে পৌঁছলাম, তখনও টের পাচ্ছিলাম পেছনের সেই লোকটার ফোঁস ফোঁস নিঃশ্বাস আর আস্তে আস্তে গোঁফনাড়া। লোকটা দেখলাম আমাকে খুব ভালোবেসে ফেলেছে। মেম সাহেবকে যখন টাকা দিলাম, লোকটা ঝুঁকে ব্যাগের মধ্যে দেখতে দেখতে বলল, চেঞ্জ গুনে নেবেন, বেটিরা ভারী ছাঁচুর। মেম রেগে এগাল থেকে ওগালের চুইংগামটা ঠুসে দিয়ে বলল, চোপড়াও বাবু। তারপর লোকটা আমাকে সেই রকম যত্ন করে উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চলল। একটা কলার খোসা আর কি যেন খানিকটা খুব কসরত করে এড়িয়ে বলল, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না, সবাই সবারটা গিলবার ফিকির আছে। গেটের কাছে চেকারবাবু চিকিট চিকিট করে টিকিট ছেঁটে দিলে পর আমার সঙ্গে সঙ্গে সেও প্ল্যাটফর্মে ঢুকল, বলল, এই যে গাড়ি। অবশ্যই সেটা বলবার কিছু দরকার ছিল না। আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকে আমার পাশে বসে বলল, জিনিসপত্র আগলে রাখুন, স্যুটকেসটা দূরে রাখবেন না, নিজের সিটের তলায় রাখাই ভালো। এটা জেনে রাখবেন, শিয়ালদা স্টেশন চোর বাটপারের আড়ত। তারপর আমরা দুজনেই জুতো খুলে পাতুলে আরাম করে বসলে পরে বলতে লাগল, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না, আমি নিজে যতগুলো চোর জোচ্চোর দেখেছি সবগুলোকে একটার পেছনে একটা দাঁড় করালে এখান থেকে বোলপুর স্টেশন অবধি লম্বা একটা লাইন হয়। এ কথা শুনে আমি বড় অবাক হলাম। তখন সে আরও বলতে লাগল, আর ছিঁচকে চুরির জন্যে তারা যে অধ্যাবসায় ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে, ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত। তারপর তার কালো কোটের পকেট থেকে একটা চারকোনা পানের ডিবে বের করে বলল, গিরিডির মতন সভ্য শহরে, যে জায়গায় সজ্জনের বাস বলে বিখ্যাত এমন শহরে, সেবার পুজোর সময় সচ্চিদানন্দ জ্যাঠামশাইয়ের পাজামা স্যুটের ইজের গা থেকে খুলে চোরে নিয়ে চলে গেল। এর বেশি আর কি বলা যায়? আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম, আর সে গোটা দুই পান মুখে পুরে একটু চুন দাঁতে লাগিয়ে বলে যেতে লাগল, গরমের জন্যে বাইরে মাদুর পেতে তাই চাদর বিছিয়ে বালিশ মাথায় চাদর গায়ে, পায়ের নিচে চটি, বালিশের নিচে হাত ঘড়ি, মাথার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম নিয়ে রোজকার মতো শুয়ে পড়েছেন। আর সকালে উঠে দেখেন কি না, চটি নেই, গেলাস নেই, বালিশ নেই, হাত ঘড়ি নেই, এমনকি পরনের ইজেরটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তে খুলে নিয়েছে। কাউকে বিশ্বাস করা যায়? অরুণবাবু ট্রেনে করে আসছেন, সেকেন্ড ক্লাস গাড়ি, সঙ্গে উঠলেন দিব্যি খাকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব, ক্যাসা ভাব জমে গেল দেখতে দেখতে। ইনি ওর বিস্কুট খেলেন, উনি এর সিগারেট টানলেন, তারপর মুড়িসুড়ি দিয়ে দুজনে ঘুম। সকালে উঠে অরুণবাবু দেখলেন বাঙালি সাহেবও নেই, তার জিনিসপত্র নেই, আর অরুণবাবুর স্যুটকেসও নেই। আমি একবার আমার স্যুটকেস ও পুঁটলিটা দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম,
আর সে বাইরে এঁদো পুকুরে ধোপাদের কাপড় কাচা দেখতে দেখতে নিচু গলায় বলতে লাগলো, ছোটবেলায় পাড়া গায়ে পিসিমার কাছে থাকতাম। গ্রামের একধারে বাঁশঝাড়ের কাছে খড়ের চালের বাড়ি। যেই না সন্ধে হওয়া, অমনি বাড়ির আর উঠোনের আনাচে কানাচে ভয়ভীতিরা ভিড় করে আসত। বাঁশঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের মেনি বেড়ালটার ক্যাঁক করে ইঁদুর ধরার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর যেন অন্যরকম লাগত। আর পিসিমা শোবার আগে প্রত্যেক ঘরের খিল ভালো করে দেখে নিতেন। বাক্স প্যাঁটার ওপর নানানভাবে ঘণ্টা বাসন এমন করে সাজিয়ে রাখতেন যাতে একটু সরালেই সব দুমদাম করে পড়ে আমাদের কেন, পাড়ার অন্য লোকেদেরও ঘুম ভাঙিয়ে দেয়। এইসব করতে করতে পিদিমের তেলটুকু পুড়ে যেত আর আলো নিবে যেত। পিসিমা অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন। মাঝে মাঝে ওর ঠান্ডা খড়খড়ে পাপ আমার পায়ে লেগে যেত, আমি শিউরে উঠতাম। শুয়েই আবার পিসিমার মনে হতো, কি হবে খাটের তলা দেখা হয়নি, যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেখানে ঘাপটি মেরে বসে থাকে। আমাকে বলতেন, এই তোর একটা মার্বেল খাটের তলা দিয়ে গড়িয়ে দে না, ওদিক দিয়ে বেরোলে বুঝব খাটের তলায় কেউ নেই। ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সেঁদিয়ে যেত। পিসিমা যা বলতেন তাই করতাম। একবার খাটের পায়ায় মার্বেল আটকে গেল আর সারারাত পিসিমা আর আমি জেগে ঠকঠক করে কাঁপতে লাগলাম। আর কখনো যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে হতো, খাটের তিন হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম, যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমাইশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে টেনে নিতে না পারে। একদিন হিসেব ভুল হওয়াতে পিসিমার পেটের উপর ল্যান্ড করেছিলাম। আর পিসিমা আমার কান টান মোলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন ওর নাড়িভুড়ি সব এলিয়ে গেছে। এতটা বলে লোকটা একবার আড় চোখে আমার দিকে চেয়ে বলল, ছোটবেলা থেকে এমনই আমার ট্রেনিং যে কোনো শালার চোরও আমার কাছ থেকে কানা করি পায়নি। এই দেখুন নোটের তারা নির্বিঘ্নে নিয়ে যাচ্ছি। এই অবধি বলেই সে এদিক সেদিক চেয়ে শটান শুয়ে পড়ে নাক ডাকতে লাগল। গাড়িতে আর যে দু চারজন ছিল তারাও সবাই একসঙ্গে নেমে গেল। আর আমিও আমার যে দু একটা কাজ ছিল সেরে নিয়ে অন্য এক বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে। চোখ ঘষে উঠে দেখি আমার সঙ্গীটি কখন জানি নেমে গেছে। তার কথা মনে হতেই আর তার চোরের ভয় মনে করতেই বেজায় হাসি পেল। ঠিক এই সময় চোখে পড়ল বেঞ্চের তলায় আমার সুটকেস, পুঁটলি, চটি কিচ্ছু নেই, আছে কেবল তার সেই দাঁত বের করা ছেঁড়া চটি জোড়া। ভীষণ রাগ হল, ভণ্ড জোচ্চোর বকধার্মিক কোথাকার। রাগের চোটে হঠাৎ নিজের ট্যাঁকের ওপর হাত পড়ে গেল। ট্যাঁক খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পর তার বুক পকেট থেকে যে নোটের তাড়াটা সরিয়েছিলাম, আমার সুটকেস ইত্যাদি চুরি যেতে পারে কিন্তু সেটি ঠিকই আছে। বেশ একটু খুশি মনে আবার শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা হুঁশিয়ার। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।